শ্রী শ্রী মা সারদা বলেছেন, দীক্ষা নেওয়া মানুষের শ্রাদ্ধ বাড়ি নাকি খেতে নেই। কিন্তু তিনি কেন বললেন এমন কথা, কী কারণ আছে, সবই জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। একবার একজন সাধু ঘুরতে ঘুরতে গিয়ে একটি গ্রামে গিয়ে উপস্থিত হন। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পরিপ্রাজনকারী সাধুরা কখনো কারোর বাড়িতে আশ্রয় নেন না, কিন্তু সেই গ্রামেই ছিল একটা মন্দির। সেই সাধু মন্দিরটি দেখতে পেয়ে সেখানে গিয়েই আশ্রয় নিলেন। সাধুটির কাছে থাকা 17 ইঞ্চিটি মন্দিরের বারান্দায় পাতলেন এবং সেখানেই তিনি স্থান নিলেন। মন্দিরের পুরোহিত মশাই সাধুবাবাকে দেখতে পেলেন এবং তিনি সাধুবাবাকে জিজ্ঞাসা করলেন, সাধুবাবা, রাত্রে আপনি কী ভোজন গ্রহণ করবেন, আপনার আহারের জন্য কী ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বললেন, চাল ডাল আলু যদি এইসব কিছু থাকে তাহলে সেগুলি নিয়ে এসো, ওগুলি আমি নিজে ফুটিয়ে খেয়ে নেব। পুরোহিত মশাই দেখলেন সাধুবাবা খুব ভালো মানুষ, তাই পুরোহিত মশাই মনে মনে ভাবলেন সাধুবাবাকে মন্দিরের বাইরে ঘুমোতে দেওয়াটা ঠিক হবে না। তাই তিনি সাধুবাবাকে বললেন, সাধুবাবা, অনেক রাত হলো, আপনি এক কাজ করুন, মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে, আপনি না হয় ভিতরে এসে থাকেন। তারপরে পুরোহিত মশাই মন্দিরের ভিতরে সাধুবাবাকে ঘুমাতে দিয়ে সে তার বাড়ির দিকে রওনা দেয়। এইভাবে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রে সাধুবাবার ঘুম ভেঙে গেল এবং মন্দিরের সেই প্রদীপের আলোতে তিনি দেখতে পেলেন মায়ের অঙ্গে মহামূল্যবান অলংকার গহনা রয়েছে। সাধু মনে মনে ভাবলেন, আহা, এত সব গয়নাগাটি, কিন্তু এইসব গয়নাগাটি তো মন্দিরের কোনো কাজেই লাগবে না, আর আমার তো কিছুই নেই, আমি না হয় এই গয়নাগুলোকে নিয়ে নিই, আমার কোনো কাজে লাগবে। এই ভেবে সাধু মায়ের অঙ্গ থেকে এক এক করে গহনাগাটি খুলে খুলে নিজের ঝোলাতে রাখতে লাগলেন। তারপর কম্বল 17 ইঞ্চি সব গুটিয়ে রেখে সেখান থেকে হাঁটা দেন। এরপরে সাধুবাবার সঙ্গে কী হলো সেটা জানতে আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে। তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক তারপরে কী হলো। প্রতিদিনের মতো পুরোহিত মশাই সেদিনও যখন মন্দিরে এলেন তখন মন্দিরের বাইরে ঝাড়ু পোছা করে যখন তিনি দ্বার খুললেন, আর দ্বার খুলতেই তিনি হতবাক হয়ে গেলেন। দেখলেন মায়ের অঙ্গে একটিও গহনা নেই এবং মন্দিরের ভিতরে থাকা সেই সাধুবাবাও নেই। এমন কাণ্ড দেখে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার করতে শুরু করলেন, আর তার চিৎকার শুনে গ্রামবাসী মন্দিরে এসে উপস্থিত হয়। পুরোহিত মশাইয়ের কাছে সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে। তারা যে যা পারল লাঠি বাট ইট পাটকেল সব নিয়ে একত্রিত হলো এবং তারা ঠিক করল এরপর যদি সেই সাধুকে সামনে পাই তাহলে তাকে পিটিয়ে মেরেই ফেলব। আর সাধুও আন্দাজ করে ফেলেছিলেন যে তার এই কুকর্মের শাস্তি কী হতে পারে। গ্রামবাসীদের হাতে যদি তিনি ধরা পড়ে যান তবে তার আর রক্ষা নেই, তাই তিনি প্রাণপণে গ্রাম থেকে বেরিয়ে যেতে থাকেন। কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতনই তারও প্রাকৃতিক ডাক আসে, তাই তিনি একটি পুকুরের পাশে ঝোলাটিকে রেখে মলত্যাগ করতে যান। মলত্যাগ করার পরে সাধু ঝোলার দিকে তাকিয়ে ভাবেন, এমন কাজ আমি কী করে করলাম, কেনই বা করলাম, আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি, অথচ আমি মন্দিরের মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি, শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো, এ কী হাল হয়েছে আমার, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি। তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে, কিন্তু এবার তাকে ফিরে যেতেই হবে, মার যদি খেতে হয় সে নয় খাবে, জেলে যেতে হলে জেলেই যাবেন, কিন্তু তাকে এই গয়নাগুলো ফিরিয়ে দিয়ে আসতেই হবে। আর এই ভেবে সাধুবাবা সেই গহনার ঝোলাটি নিয়ে মন্দিরের দিকে ছুটতে লাগলেন। অন্যদিকে গ্রামবাসীরা তো রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু তারা দেখতে পান যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছে। এমনটা দেখে সেখানে উপস্থিত গ্রামের বিজ্ঞরা বললেন, দাঁড়াও তোমরা সব,
আগেই তোমরা ওকে মারতে উদ্যত হইও না। আগে একবার শুনে নাও ও ঠিক কী বলতে চায়, ওকে একটা সুযোগ দাও। সাধু বাবা ততক্ষণ এসে গহনার ঝোলাটি মন্দিরের পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিলেন এবং পুরোহিতকে বললেন, আমাকে মারার আগে তুমি একটা কথা আমাকে বলো তো। আচ্ছা, তুমি কি শ্রাদ্ধের পূজা করো? পুরোহিত বললেন, হ্যাঁ অবশ্যই করি। পুরোহিতের এমন উত্তর শুনে সাধু আবার তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলি কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া? পুরোহিত মশাই বললেন, হ্যাঁ ওগুলি শ্রাদ্ধের কাজ করেই পাওয়া। সাধু তারপরে প্রশ্ন করলেন, আর সেই ব্যক্তি কতদিন হলো গত হয়েছে? পুরোহিত মশাই বললেন, এই তো দিন চারেক হলো। তখন সাধু পুরোহিত মশাইকে আবার বললেন, আচ্ছা তুমি আমাকে বলো তো সেই মানুষ কেমন ছিল? পুরোহিতের উত্তর দেওয়ার আগে গ্রামবাসীরা বলতে শুরু করলো, সে তো বিশাল দুর্নীতিগ্রস্ত লোক ছিল, মহা চোর যাকে বলে। এবারে সাধু পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি সবাইকে বোঝালেন, ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাবার পরে আমার যেন কেমন মতিভ্রম হয়েছিল। আজ সকালে মলত্যাগের পর সেই খাদ্যের দুষ্ট প্রভাব থেকে আমার শরীর ও মন দুটোই মুক্ত হয়। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই জোরালো, কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ। কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হয়েছে আর সেই অন্নই আমরা যখন গ্রহণ করছি, তখন মৃত পথযাত্রীর সব তীব্র সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে। মানুষের যখন মৃত্যু হয় তখন সে জীবনে যা যা করতে পারেনি এবং শরীরের যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে, কারণ তার অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই তার শরীর চলে যাচ্ছে। মৃত্যুর পর তার প্রেত যদি তখনও উপস্থিত থাকে, নিবেদন করা খাদ্যের প্রতি লোভ থাকা সত্ত্বেও সে তখন তাকে গ্রহণ করতে পারে না, কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে। কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাবার পরেও যখন তোমার মনে হয় তোমার তৃপ্তি হচ্ছে না, তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় বা রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এবং খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে তার মনকেও প্রভাবিত করে। আবার এমনও হতে পারে তুমি কোনো বাড়িতে গিয়ে সাদামাটা আলু সিদ্ধ ভাত খেয়েও অদ্ভুতপূর্ব তৃপ্তি ও আনন্দ অনুভব করলে, তাহলে তুমি তখন জানবে ওই বাড়িতে সৎ উপায়ে উপার্জন করা হয় এবং সেই বাড়ির রান্না করা ও খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয়। অর্থাৎ খাদ্যের সঙ্গে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে। কি মন নিয়ে খাবারগুলো বাড়িতে আনা হয়েছে, কি মন নিয়ে খাবারগুলো রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে খাবারগুলো পরিবেশন করা হয়েছে তার উপরেই নির্ভর করে তার প্রভাব। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির এক টান থাকে, তাই সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনা তোমার ভিতরে প্রভাব ফেলবে। বিশেষ করে যারা দীক্ষা নিয়ে থাকে তাদের উপরে এইসব প্রভাব বেশি লক্ষ্য করা যায়, কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপনের পরিবর্তন হয়ে যায়। সে ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তায় মগ্ন হয়, যার ফলে তার শরীরে এক সাদ্বিকতার সৃষ্টি হয়। তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের উপরে প্রবলভাবে অনুভব করতে পারে। আবার কেউ দীক্ষা না নিয়েও ছোটোবেলা থেকেই সেই প্রভাব অনুভব করতে পারে, অনেক সময় তারা অসুস্থ বোধ করে। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে কেউ কেউ শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করলে তার পেট খারাপ হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা এখন শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করা বন্ধ করে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে রান্না হয়তো সত্যিই ভালোবেসে করা হয়েছে, আর যে হয়তো শ্রাদ্ধ সম্পর্কে সেরকম কিছু জানেই না কিন্তু তাও সেই খাদ্যের প্রভাবে অসুস্থ বোধ করে, দুই তিন দিন ধরে সে রেস্টে থাকে। এই সকল কারণেই দীক্ষা নেবার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ বাইরে থেকে বা দোকান থেকে ফল মিষ্টি এনে দেয় তাহলে সেই খাদ্য গ্রহণ করা যায়, এমনকি আলাদাভাবে যদি খাবার রান্না করে দেওয়া হয় তাহলে সেই খাবারও খাওয়া যায়। মৃত ব্যক্তিদের নিবেদন করা খাবার দীক্ষা নেওয়া ব্যক্তিদের খাওয়া উচিত নয়। স্বয়ং রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী একই কথা বলে গেছেন যে দেখো, শ্রাদ্ধ বাড়িতে কখনো অন্ন গ্রহণ করবে না, কারণ শ্রাদ্ধের বাড়িতে অন্ন গ্রহণ করলে
দীক্ষা নেওয়া মানুষদের উপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে। তাই বন্ধুরা, দীক্ষিতদের এই কথা অবশ্যই মেনে চলা উচিত। আর যারা আধ্যাত্মিক দিকে নিজেকে উন্নত করতে চান, তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন। কারণ আমার নিজের চোখে দেখা শ্রাদ্ধর বাড়িতে খাওয়াতে এরকম অনেকেরই শরীর খারাপ হতে থাকে, হয়তো আপনারাও দেখে থাকবেন। আমার দু তিনজন বন্ধু আছে যারা শ্রাদ্ধ বাড়িতে খেলেই তাদের শরীর খারাপ হতে থাকতো, তাই তারা এখন শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করা বন্ধ করে দিয়েছে। আমি জানি হয়তো আপনারা অনেকেই এই কথাগুলোকে বিশ্বাস করবেন না, আবার অনেকেই হয়তো এই সব কথাগুলো জানেন। আর এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়, এই কথাগুলো শাস্ত্রে উল্লেখ রয়েছে, এবং হিন্দু শাস্ত্রে যা উল্লেখিত রয়েছে তা বৈজ্ঞানিকভাবে অনেক সত্য। কিন্তু আমরা তা সত্ত্বেও এগুলোকে কুসংস্কারই ভাবি। সেগুলোর পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যেগুলো আমরা জানি না। তবে যাই হোক, শুধু মা শারদাই নন, এরকম বহু মহাপুরুষ আছেন, সেই মহাপুরুষেরা নিজেদের শিষ্যদের শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার জন্য বারণ করেন। এবার আপনারা কি করবেন সেটা আপনাদের উপরেই নির্ভর করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।